আমরা অনেকে সুস্বাস্থ্য রক্ষার্থে নিয়মিত ডায়েটের পাশাপাশি বিভিন্ন পরিপূরক সাপ্লিমেন্ট গ্রহণ করে থাকি, কখনো চিকিৎসকের পরামর্শে কিংবা অধিকাংশ সময় ব্যক্তিগত ইচ্ছা অনুসারে গ্রহণ করা এই ঔষধগুলো যে আপনার হৃদরোগের কারণ হয়ে উঠতে পারে তা কি আপনি জানেন? হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও সত্যি এই চটকদার লেভেলযুক্ত সাপ্লিমেন্ট সমূহই আমাদের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। আজকে আমরা এরকম তিনটি সাপ্লিমেন্ট সম্পর্কে জানব যা হৃদরোগ আক্রান্তদের পরিহার করা অবশ্য কর্তব্য। এক, রেড ইস্ট রাইস। হৃদরোগ আক্রান্তরা প্রায়শই নিজস্ব আগ্রহে রেড ইস্ট রাইস গ্রহণ করেন, যা সাদা চালের উপর ইস্ট গজিয়ে তৈরি এক প্রকার পরিপূরক খাদ্য এবং এতে প্রচুর মোনাকুলিন কে নামক কোলেস্টেরল হ্রাসকারী যৌগ থাকে। কিন্তু সমস্যা হলো এক্ষেত্রে রোগীরা কখনো যোগের পরিমাণ অনুধাবন করতে পারেন না, ফলশ্রুতিতে অধিক মোনাগুলিন গ্রহণের কারণে মাংসপেশি দুর্বল হয়ে পড়ে, এমনকি একসময় অচলও হয়ে যেতে পারে। দুই, এল-আর্জিনিন। এল-আর্জিনিন এক প্রকার অ্যামিনো অ্যাসিড যা নাইট্রিক অক্সাইডের গঠনমূলক। এটি সাপ্লিমেন্ট হিসেবে রক্ত চলাচলের স্বাভাবিকতা বজায় রাখতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ব্যবহার করা হয়, কিন্তু গবেষণায় প্রমাণিত হয়েছে যে এটি রক্তচাপ অতিরিক্ত হ্রাস করে হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়াতে পারে। তিন, রসুনজাত সাপ্লিমেন্ট। খাবারে রসুন যারা একেবারেই নিতে পারেন না সেসব হৃদরোগীরা অনেক সময় রসুন সাপ্লিমেন্টারি ঔষধ হিসেবে গ্রহণ করেন, কারণ রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রিত রাখতে রসুনের জুড়ি নেই। অথচ শুনতে একটু বিস্ময়কর মনে হলেও বিজ্ঞানীরা জানতে পেরেছেন যে রসুনজাত সাপ্লিমেন্টগুলো কোনোভাবেই খাদ্যে রসুনের চাহিদা মেটাতে পারে না, বরং এগুলো হৃদরোগে গৃহীত অন্যান্য ঔষধের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া ঘটাতে সক্ষম, যা কখনোই কাম্য নয়। এরকম মজার মজার উপকারী তথ্য জানতে আমাদের এখনই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অপরকে জানার সুযোগ করে দিন।